আজকে বাংলার আবেগ আঘাত খেলো, যুব সমাজের আবেগ আঘাত পেলো, সত্য আঘাত খেলো, ঠিক আছে? তো আমরা এই জন্য যে কোনো অজুহাতে অভিযোগ করতে ফেরত চাই। আমরা সত্যি আজকে ভীষণভাবে মর্মাহত, আমরা ভীষণ ব্যথিত, কারণ আদৌ কি এরপরে আমাদের আমাদের মতন এরকম যারা বেকার বসে আছে, যারা রাস্তায় আজ দিনের পর দিন ধরে একটুখানি বিচারের আশায়, তারা কি সত্যি আমরা বিচার পাবো? বাবুকেই ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। এই অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কেন হলো, কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় আমরা আবার অভিজিৎ বাবুকেই ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী চাকরি সংক্রান্ত সমগ্র নিয়োগ মামলা থেকে সরিয়ে দেওয়া হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত কোনো মামলা রায় দিতে পারবেন না, এমনকি শুনতেও পারবেন না। এই মামলা কে শুনবে, কোন বেঞ্চে এই মামলা যাবে, সবটাই নির্ভর করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপর। কিন্তু যারা এই চাকরির জন্য, যারা সঠিক চাকরি প্রার্থী, যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায়কে বেরোনোর পর থেকে আশায় বুক বাঁধছিলেন, আজ তারা কি বলছেন? দেখুন, প্রথমে একটা কথা বলি, ইতিহাস সাক্ষী আছে, যখনই কেউ যুগের থেকে এগিয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেছে, তাকে তৎকালীন সময় কুচক্রীরা হত্যা করেছে, সরিয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে। উদাহরণ হিসেবে আমরা যীশু খ্রিস্ট কোপান্ডিকা অনেকে দেখতে পাই। তো এখানেও অভিজিৎ সেটাই হলো, তবে আমরা অভিযোগ পাশে আছি, ছাত্র যুবক সমস্ত সাধারণ মানুষ অভিযোগের পাশে আছি। আমরা কাল থেকেই মাঠে নামা শুরু করব এবং আমরা প্রমাণ করব যে অভিযোগ একা নয়, ওনার পাশে আমরাও আছি। আজকের সমাজে আমরা দেখতে চাই যে কুচক্রীদের ক্ষমতা কতটা, কত লাশ বিছাতে পারে, কত রক্ত নিতে পারে, আমরা দেখতে চাই। আমরা কুচক্রী বলছেন রায় দিয়েছেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সর্বোচ্চ আদালত। সুতরাং এটা কুচক্রীদের বলতে হবে, সর্বোচ্চ বিচারপতি কে আপনারা কুচক্রী বলছেন? ওনাকে মিসগাইড করা হচ্ছে, ওনাকে সম্পূর্ণ মিসগাইড করা হয়েছে। আজকে যদি একটা বাইট দেওয়ার জন্য ওনাকে একটা এত বড় প্রসেস থেকে সরিয়ে দেওয়া হয়, আমরা কয়েকদিন আগে একটা বাইট ভাইরাল হয়েছে, এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বাইট দিচ্ছেন, তাহলে উনিও দিয়েছেন, তাহলে এখানে অন্যায়ের কিছু নেই। আর উনি যদি এরকম বাইট দিয়েও থাকে, তো দেখবেন প্রত্যেকটা নিয়োগের কোনো কিছু শুনতে গেলে সেটা নিয়ে বারবার সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিচ্ছে, অথচ এই ব্যাপারে অতি সক্রিয়তা দেখাচ্ছে। তো এই ব্যাপারটা নিশ্চয়ই পরিষ্কার হচ্ছে সবার কাছে কি হচ্ছে, সবাই বুঝতে পারছে যে এখানে। আজকে আমরা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা গত কয়েকদিন ধরে সুপ্রিম কোর্টে আমাদের কেস লড়ার জন্য অ্যাডভোকেট খুঁজছি, সব অ্যাডভোকেট বুক, সব অ্যাডভোকেট বুক, কোনো অ্যাডভোকেট খালি নেই। ভাবুন, একটা অ্যাডভোকেট রাজ্য সরকার দরকার, সমস্ত কিনে রেখে দিয়েছে, তাহলে এখানে বলবো না ঘোড়া কেনা বেচা হচ্ছে? তো ওনারা যে কোনোভাবে রাজকোষের টাকা অপচয় করে এক অর্থের পাওয়ার দেখিয়ে বেকারদেরকে দমন করার চেষ্টা করছে। কিন্তু সুপ্রিম জেনারেল রাইটার নেতা চাইছেন বিচার, কোনো মামলা নিয়ে কোনো বিচারপতি কোনো মিডিয়ার সামনে বক্তব্য রাখবেন না। কিন্তু আমরা দেখেছি এমন কিছু বক্তব্য রাখেন যেগুলো বিচারাধীন মামলা নিয়ে। দেখুন, আমরা তো মনে করিনি কোনো বিচারাধীন মামলাতে, উনি নিয়োগ দুর্নীতি মামলাতে কি বলেছেন দেখাতে পারবেন? কোনো কিছুই বলেননি, ঠিক আছে? উনি পার্টিকুলার যেগুলো বলেছে উনি তারকে জানিয়েও দিয়েছেন কোন এর হাতে উনি বলছেন, তা সত্ত্বেও ঠিক ওনার আত্মসমর্পণে কোনো কিছু শোনা হয়নি, কিন্তু ডাইরেক্ট শুনে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি ভেবে দেখুন তো, আজকে এতদিন ধরে বিচার প্রক্রিয়া চলছিল, দুর্নীতি হয়েছে 2016-14 সালে, এতদিন পর কেন বেরোচ্ছে এগুলো? একজন মাথাতে দাঁড়িয়েছিল বলে সেই মাথাকে কেটে ফেলার চেষ্টা চলছে। তো আমরা পরিষ্কার জানাচ্ছি, কাল থেকে আমরা রাস্তা নামা শুরু করবো, আমরা আন্দোলনে নামবো। না না না, আমরা অসত্যের বিরুদ্ধে নামছি, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে নামবো না, আমরা আইনের বিরুদ্ধে নামছি না, আমরা অসত্যের বিরুদ্ধে নামছি, কুচক্রান্তের বিরুদ্ধে নামছি, ঠিক আছে? দেখুন, এটা তো স্বাভাবিক, যার কাছে অর্থ আছে তার কাছে আইনটা সাদা খোলা আকাশের মতো, আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা বঞ্চিত, আমরা ডিপ্রাইভ, আমরা মরে আছি, এবার চাইছি যে এবার সত্যি মরবো রাস্তায় এসে, আমরা অভিজিৎ বাবুকে ফিরে ফেরত চাই। অবশ্যই আইনি প্রসেস আমরা লড়বই, আইনি প্রসেস চলছে, লড়বই, তার সাথে আমরা রাস্তাও নামবো, পক্ষেই নামবো, অবশ্যই করবো, আমরা অবশ্যই করবো, সুপ্রিম কোর্টে করবো। আমরা বললাম তো, আমরা মুভ করেছি সুপ্রিম কোর্টে, সেগুলো আসবে,
আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি এটা করার। আমাদের যে 269 আটকে গেছে ডিভিশনের বেঞ্চ সব তো এখান থেকে করা হয়েছে, ওগুলো এগেনস্টে কিন্তু আমরা নেমেছি সুপ্রিম কোর্টে অলরেডি। ওগুলো আমরা যে আইনি পদ্ধতি আছে সেগুলো সবকিছু অবলম্বন করবো, তাদের যা যা করার করবো, আমরা অ্যাডভোকেট কথা বলবো কি করা যায় সব ব্যবস্থা করবো। মারাত্মক পরিমাণে আজকে বাংলার আবেগ আঘাত খেলো, যুব সমাজের আবেগ আঘাত পেলো, সত্য আঘাত খেলো, ঠিক আছে। তো আমরা এই জন্য যে কোনো অজুহাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফেরত চাই। আপনারা তাহলে ভরসা পাচ্ছেন এরা বুক বাঁধছিলেন আশায়? সেটাই তো, আজকে আমরা মারাত্মক পরিমাণে আমাদের আশা মানে আঘাত হলো, আমাদের আশা ভঙ্গ হলো। তো এর জন্য আমরা সত্যি আজকে মর্মাহত। আমরা কি বলবো, আমরা তো অমনিতে মরে আছি, আজকে 7 বছর ধরে সরকার চুরি করে করে আমাদের মারছে, এবার রাস্তায় এসে মরতে চাই আমরা। আমরা প্রত্যেকেই ভীষণভাবে আমাদের মন ভারাক্রান্ত, কারণ এতদিন যে ব্যক্তিটা মেরুদণ্ড সোজা রেখে আমাদের প্রত্যেকের হয়ে, আমাদের মতো দরিদ্র মেধাবী বেকারদের হয়ে যিনি আমাদের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন, যিনি আমাদের বিচার করাচ্ছিলেন, যিনি আমাদের দুর্নীতির বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন, তাকে আজকে এরকম একটা জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। এইরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমরা একটু একটু করে অন্ধকার থেকে আলোর দিকে আসছিলাম এবং আমরা বোধহয় কিছুটা মুক্তির আশ্বাস পাচ্ছিলাম যে হয়তো এবার আমাদের বঞ্চনা থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নেবো এবং যখন আমাদের কান অব্দি এসে পৌঁছালো, আমরা সত্যি আজকে ভীষণভাবে মর্মাহত। আমরা ভীষণ ব্যথিত, কারণ আদৌ কি এরপরে আমাদের মতন এরকম যারা বেকার বসে আছি, যারা রাস্তায় আজ দিনের পর দিন ধরে একটুখানি বিচারের আশায়, তারা কি সত্যি আমরা বিচার পাবো? দুর্নীতি কোথাও জিতে যাবে না। তো আমরা এটুকুই আশা রাখবো উচ্চ আদালতের কাছে যে যাকেই বিচারপতি হিসেবে মান্যতা দেওয়া হোক না কেন, তিনি যেন আমাদের মতো এই বেকারদের জন্য যেভাবে ভগবান হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়িয়েছিলেন ঠিক সেভাবে যেন বিচার ব্যবস্থাকে আমাদের হয়ে লড়াই করেন এবং আমাদের এই যে দুর্নীতি চলছে, মানে সমগ্র নোংরা জঘন্য রকম একটা নিয়োগ দুর্নীতি চলছে, এর বিরুদ্ধে যেন সোচ্চার হন। আমরা ভীষণভাবে আশাহত। আমরা যতটা আশার আলোর দিকে এগিয়েছিলাম ঠিক ততটাই আজকে প্রত্যেকে আশাহত, এবং আমরা কোথাও কোথায় মনে হচ্ছে যে আদৌ বিচারটা হবে তো ঠিকঠাক, আমরা আদৌ বঞ্চনা থেকে মুক্তি পাবো তো, নাকি আমাদের এভাবেই বসে থাকতে হবে দিনের পর দিন? চাকরি চুরির বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোকে দায়ী সত্যি আমরা আঘাত পেয়েছি স্যারকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ এই পশ্চিমবাংলায় যে দুর্নীতির শিকড়টাকে অভিজিৎ স্যার তুলে ধরেছিলেন, উপড়ে ফেলেছিলেন, সেই দুর্নীতি বেড়াজালটাকে ঠেকাতে গিয়ে আজকে কোনোভাবে স্যারকে ভারতের সর্বোচ্চ আদালত সরিয়েছে। আমরা সেই সর্বোচ্চ আদালতের বিপক্ষে কিছু বলতে চাই না, কিন্তু আমরা সেই সর্বোচ্চ আদালতের বিচারপতির কাছে করজোড়ে অনুরোধ করছি, যাতে করে আমাদের ভগবানের মতো আমাদের যারা যিনি পথের দিশা দেখিয়েছেন, আলোর দিশা দেখিয়েছেন, তেনাকে যাতে করে পুনরায় বহাল করা হয় আমরা অনুরোধ রাখব, এবং আমাদের কোনোভাবে দুর্বল হব না আমরা। আমরা আগামী দিনে রাজপথেও নামবো, স্যারকে নিয়ে কী কারণে স্যারকে সরান এটা কোনো সময় আমরা যদি আলোচনা করি, স্যার যদি আসতে চায় আমরা আলোচনার মধ্যে দিয়ে আপনাদের জানাবো, স্যার আসবে কি আসবেন না, যে স্যারকে সরানো হলো। আমরা সত্যি মন থেকে খুবই দুঃখিত, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখিনি কিন্তু আমরা অভিজিৎ স্যারকে দেখেছি, তিনি যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে, রাস্তা দেখিয়েছে, সেই রাস্তায় আমরা আগামী দিনে চলবো, আন্দোলন করে তীব্রতর করবো। হ্যাঁ, হয়তো দুর্নীতির একটা ঠেকাতে গিয়ে স্যার আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, সেই আইনের চোখকে অন্ধ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরানো হয়েছে এটা মনে করছি বা ভাবছি, কিন্তু কী কারণে সরা হয়েছে এগুলো তো আমরা বলতে পারবো না। আমরা একজন বঞ্চিত চাকরি প্রার্থী, এর ঊর্ধ্বে আমরা বেশি কিছু জানি না, কিন্তু স্যার যেভাবে আমাদেরকে একটা আশা জাগিয়েছিল, সেই আশাটা যেন কোথাও যেন একটা ভেঙে গেল মনে হচ্ছে। বিশেষ একজন মানুষ ব্যক্তি মামলা করেছিল, তার কারণে কিন্তু
ঠিক বলতে পাচ্ছি না স্যার এই বিষয় সম্পর্কে আমরা যতটুকু জানি আমি ততটুকুই বললাম এর বাইরে মিডিয়াতে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলছেন হ্যাঁ মিডিয়াতে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তো একজন বিচারপতিরও বাক স্বাধীনতা আছে সেই জায়গা থেকে ওনার অন্য কিছু পানিশমেন্ট হতে হতে পারত কিন্তু সর্বোচ্চ আদালত বলেছে নিয়োগ দুর্নীতি থেকে সরে যাওয়ার জন্য সেটা কি কারণে করেছে ওনারাই বলতে পারেন কিন্তু এখনও বলছি আগামী দিনেও আমরা বলবো ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির পাশে যাতে অভিজিৎ স্যারকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ দুর্নীতি মামলায় পুনরায় বহাল করা হয় হ্যাঁ হয়তো আগামী দিনে আমরা করব সমস্ত চাকরি প্রার্থী মিলে আমরা প্রয়োজনে দিল্লি যাব স্যারের পাশে গিয়ে মাননীয় সর্বভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির কাছে আমরা আমাদের আবেদনটা জানাব আমার নাম রাজু ঘোড়া নারায়ণগঞ্জ।